হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগকে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি পিজু রেস্টুরেন্টে। এটি রুটটপ একটি রেস্টুরেন্ট। এখানে এসে আমি একটি ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি টিকটক ভিডিও করেছিলাম, সেই প্লেলিস্টটি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমি এখানে আমি শর্ট ভিডিও শেয়ার করলাম। নেক্সট আমি যখন এই রেস্টুরেন্টে যাব ব্লগ করতে, তখন আপনাদের সাথে ডিটেলস আমি দেখিয়ে দিব, তাদের প্লেসটি কেমন। এখানে আমি নিয়েছিলাম পিজা, রাইস সেট মেনু এবং একটি মিন্ট লেমনের। তাদের খাবারের আইটেমগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, রিজনেবলের মধ্যে বেশ ভালোই ছিল। তাদের এই পিজাটির প্রাইস ছিল 1150 টাকা। টেস্ট আমি 10-এর মধ্যে 8 দিব এবং মিন্ট লেমনেরটা আমার কাছে মোটামুটি লেগেছে, এটা আমি 10-এর মধ্যে 7 দিব। তারা কোনো প্রকার পিজার সাথে সস সার্ভ করেনি, তখন তারা মেয়োনিজ দিয়েছিল। রাইস মেনুটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি 10-এর মধ্যে 9 দিব। এটি প্রাইস ছিল 350 টাকা এবং মিন্ট লেমন এটার প্রাইস ছিল 120 টাকা। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের পিজা রয়েছে রিজনেবলের মধ্যে, সেগুলো যে আপনারা ট্রাই করতে পারেন। আমি নেক্সট ব্লগে আমি অবশ্যই ট্রাই করব এবং আপনাদের সাথে সেই ব্লগটি শেয়ার করব। আমার আজকের ছোট্ট শর্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন ব্লগ পেতে চাইলে আমার নোটিফিকেশনটি ওপেন করে রাখবেন, যাতে সহজে আপনারা নিত্য নতুন রেসিপি ব্লগ এবং ট্রাভেলিং ব্লগ পেয়ে যান। এরপর আমরা বেশ খানিক ছবি তুলে নিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তাদের প্লেসটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি এখানে প্লেসটিতে যেতে চান, আমি বলবো শুক্রবারে না যেয়ে অন্যবারে গেলে ভালো হয়, সেদিন অনেক ভিড় থাকে, সেরকম সার্ভিসটা দিতে পারে না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।